আলি না আলি, ও আলি, আমাকে আমাকে ডাকছেন মোড়ল সাহেব? হ্যাঁ হ্যাঁ। নো 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 নো, বলেন কি বলছেন? ছেলির বয়স হয়েছে, বিয়ে দিব, তাড়াতাড়ি একটা মেয়ে দেখো। আগে আপনি বললে আজই বিয়ে পাকা করে চলে আসবো। শুনো আলি, আমার ছেলে খুবই লম্বা চওড়া, মোটে 1.5 ফুট, ওজন 27 কেজি, 3 পোয়া। আগে 1 ইঞ্চি 1.5 পোয়া কমেই হবে, তাই মেয়ে দেখতে হবে 6 ফুট লম্বা, আর ওজন হবে কম করে 1.5 মণ। একটু কম হয়ে গেল না? আরে যেটু কম বলছো আমার বাড়িতে খাই পুজি লিব, কিন্তু বেশি কম হইলে হবে না। আচ্ছা মুড়ো সাহেব, এত বেশি বেশি বলছেন কেন? আসো আসো, তোমাকে বুঝাচ্ছি। না, আমার মাথায় ঢুকছে না, হাতি আর মশা। আমি তোমার মাথায় ঢুকিয়ে দিচ্ছি। আমার ছেলে 1.5 ফুট, তার বউ 1.5 ফুট হলে তার পেটের যে বাচ্চা হবে সে হবে 1 ফুট। আগে তা হবে, তাই মেয়েও চাই লম্বা চওড়া। আপনার বেরেন আছে বলতে হবে। তাহলে চলুন, দেরি না করি বাড়ি পড়ি। হ্যাঁ চলুন, ছেলি সাথে করে যাব, পছন্দ হলে বোনই বাড়িতে আসবো। হ্যাঁ হ্যাঁ চলুন। মেয়ে আমাদের পছন্দ, আপনারা যদি রাজি থাকেন। আমার মেয়ে খুব শান্ত, কোনো ভয় নাই। আব্বা বাড়ি যাব। হ্যাঁ বাড়ি যাব মানে বি করবে না? হ্যাঁ বি করব। কি ওরে মা, বি করব বলছে? হ্যাঁ হ্যাঁ, আজই বিধি বনি বার যাব। বিআই মশাই, আপনার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। সবার সামনে বলা যাবে না, ওই দিকে চলুন। হ্যাঁ হ্যাঁ চলুন। আসুন মেয়ে মশাই, আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ চলুন, বাগান বাগান চলে যাচ্ছে, সামনে আকাশ বুন অন্ধকার, বিধবা ভয়ে গলা শুকি যাচ্ছে, আল্লাহ কি যে হবে। এই দেখেন এইখানে মুতুন। মুতবা মানে মুতুন তো, তারপর বলছি ভয়ে নিচের মুত মাথায় উঠি পড়েছে। উপর থেকে নিচে নামান, আপনি সরে যান, আপনি থাকলে মুত নিচে নামবে না। ঠিক আছে আমি সরে যাচ্ছি। এই সরে গেছে, এবার বেরা। হয়েছে বিয়াই কোন রকমে? ঠিক আছে উইতি হবে। কি ওরে এই বীর, বলুন ওই মুতের মানে কি? আমার মেয়ে কি যন্তর তা আমি জানি। তা আপনি তো জানবেন, আপনি ছাড়া কে জানবে? আমার মেয়ে যদি কোনো ঝামেলা করে, আপনি যেন বলতে না পারে তোর মায়ের বাড়ি মুইতেও যাব না। তাই আগে থেকে মুতি রাখনু। হ্যাঁ আচ্ছা মা, আমি মেলা থেকে আসছিলাম বাড়ি, সেই টাইমে দেখলাম একটা ঠাকুর শুয়ে আছে আর একটা ঠাকুর বুকের ওপর পা দিয়ে জিভ বের করে আছে, ওই ঠাকুরটার নাম কি? ওটা হিন্দুদের কালী পূজো বলে। তাহলে বুকে পা দিয়ে জিভ বের করে দাঁড়ি কেড়ে আর বিটা ছেলেটা শুই কেনে? সতী নারী একটু গায়ে একটু পাঠিয়ে রমনি জিভ বার করে দাঁড়িয়ে। ঠিক আছে শুতে কেন, আপনার ছেলে একা আছে। ঠিক আছে যাও। কালকে ওর গায়ে পা ঠেকেছিল, আজকে ওই করেই সতী নারী হব, কিন্তু খাড়া মুন্ডু এমনি হবে, জিভ বের করে দাঁড়িয়ে থাকবো।
ওগো শুনছো? চি থই শব্দ কেনে? কালকে তোমার গায়ে পা ঠেকে ছিল তাই অসতী হয়ে গেছিলাম, আজ কি সতী হব? ঠিক আছে আই নাও। আরে থামো, সহ্য করো। আপনি বললেন গায়ে পা দিয়ে দাঁড়ালে সত্যি হয়, তাই আমি সত্যি হচ্ছি। আরে বাবা!